নমস্কার বন্ধুরা, জয়ী ভিলেজ ফ্যামিলি সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আরো চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে। রেসিপিটার নাম হচ্ছে মাছের মাথা দিয়ে পাঁচ মিশালি সবজি দিয়ে ঘন্ট। চলো বন্ধুরা, দেরি না করে সব সবজিগুলো একে কেটে নেব। তেল গরম হয়ে গেছে, মাছের মাথাগুলো ভেজে নেবো। মাছের মাথাগুলো ভাজলে ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। ওই তেলে মাছ ফোড়ন ফোড়ন দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর আমি চাপা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, সব সবজি ভাজা হয়ে গেছে। এরপর আমরা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো। আর এই ভেজে রাখা মাছটা টুকরা টুকরা গুঁড়া করে দিয়ে দেবো। এরপরে ভালো করে কষিয়ে নেবো। এরপর ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখে নেবো। আমাদের সব সবজি সেদ্ধ হয়ে গেছে, অল্প পরিমাণে জল দিয়ে দেবো। সবজির ঘন্টটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো।